हेलो दर्शक अस्सलामु आलैकुम वेलकम बैक टू द चैनल बांग्लादेशी एक्टिव मम आशा करछि जे जेखाने आछेन निश्चय अनेक भालो आछेन तो अलरेडी हयतो आमार थामनेल आर टाइटल देखे बुझे फेलेछेन हाँ आज के आमी सारा दिन शेषे रातेर जे रुटिनटा आमार परदिन सकालटाके अनेक बेशी इफेक्टिव करे तुले सेटाई आपनादेर साथे शेयर करब आशा करछि भिडियोटि शेष पर्यन्त साथेई थाकछेन आर भिडियोटि भालो लागले चैनलटिके सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। तो एखे हमें सकाले नास्तार प्रिपारेशनर प्रथम भाजीटे केटे नहीं चाल कूमड़ा और कैपसिकम भाजी करब तो दुटो के केटे नहीं केटे धुए भाजीओ कर फिलब जान सकाल बल्ले एक पहाड़ समान क्ज करते ना जखनी देखा जाए जे अनप्लान वे ते सकाल शुरू है और अनेक क्ज करते सकाले उठिए तरपर ठीक करते हैं फ्रिज खुले दाड़िए किब कि करब तक देखा जाए कि सकाले उठार आग्रह खूब कमे जाए मन है अनेक उठले अनेक काज करते हबे एरकम आर माने आग्रहटा आर कि नष्ट हो जाए एटाई बोलते चाच्छी। तो एइजन्य सकाल बेलार नास्तार प्रिपारेशन जदि हाफ डन करे रखा जाए ताहले सकालटा खूब सुंदरभावे शुरू है और कथाय तो आछे मर्निंग शोज द डे और सकाल जदि सुंदरभावे शुरू है साराटा दिन भालोभावेई जाए। तो आमी एखाने गोल परोटा करछि देखलेन किभाबे भाजी दिलाम और एई परोटाटा करे एभाबे पलिशिट दिए दिए माझखाने पलिशिट दिए दिए एभाबे डिपे रेखे दिब और जखनी आमी एरकम परोटा बानाई तखनी एकटु बेशी करे बानिए राखी जेन जखनी इच्छे तखन भेजे खावा जाए और एई काजगुलो किन्तु आमार बाच्चादेरके आगे बेडे दिए तारपरे আমি এই কাজগুলো করি কারণ তখন আমার ঘুমও আসে না আর করার মতো তেমন কোনো কাজও থাকে না তো যে কারণে ওই সময়টাকেই আমি কাজে লাগিয়ে এই কাজগুলো করে এগিয়ে রাখি এমনকি আমি বাচ্চাদের টিফিনটাও কিন্তু যা দিব সেটা রেডি করে রাখি চেষ্টা করি ওদেরকে জিজ্ঞেস করে ওদের পছন্দের মতো টিফিন দিতে। কালকে আগামীকালকে ওদেরকে এই যে চিকেন পাস্তা দিব তো এই জন্য এই যে কিমাটা করে রাখছি কিমাটা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কিমা করে রেখে এটা বক্সে করে রেখে দিই যেন দেখা যায় যে কখনো কখনো ব্রেড এনে ব্রেডের মাঝখানে দিয়ে দিলেই চিকেন স্যান্ডউইচ হয়ে যায় আবার একই রকম যে নুডলসেও দেওয়া যায় আবার এই যে আজকে আমি চিকেন পাস্তা করছি ঠিক এভাবে করে রেখে দিব সকালে উঠে জাস্ট গরম করে ওদেরকে বক্সে দিয়ে দিব। তো এই তো সিঙ্কে কিছু জিনিসপত্র জমে গিয়েছে এগুলোকে আগে ক্লিন করে নিচ্ছি এমনকি সিঙ্ক থেকে শুরু করে রান্নাঘরটাও একবার মপ করে নিব যেন সকালবেলা একটা নেট এন্ড ক্লিন কিচেনে ঢুকতে পারি আর এই অভ্যাসটা যখন একবার গড়ে ওঠে তখন এই অভ্যাসটা ছাড়া যায় না সকালবেলা নেট এন্ড ক্লিন একটা কিচেনে ঢোকার আনন্দটাই অন্যরকম। আমি খুবই চেষ্টা করি যে আমার যে চুলার চারপাশটা এখানে তো অনেক তেল তেল ছিটে পড়ে টরে এ কারণে আমি সাবান দিয়ে প্রথমে কিছুক্ষণ মানে দুই তিন মিনিট রেখে তারপর মুছে ক্লিন করি এতে করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু রাত্রিবেলা সব জানালা দরজা বন্ধ থাকে রান্নাঘর থেকে একটা তেলের গন্ধ আসতে থাকে তো এই গন্ধটা কিন্তু আর আসে না সাবান দিয়ে এভাবে চুলাটা ক্লিন করে রেখে দেখতে পারেন এটা চলে যাবে।
রাতের বেলায় বাচ্চাদের স্কুল ড্রেসগুলো একবারে গুছিয়ে রেখে দিচ্ছি, যেন সকালবেলায় উঠে খুব একটা তাড়াহুড়া না লাগে কোনটা কোথায় আছে খোঁজা নিয়ে। এই জন্য এইভাবে হ্যাং করে রেখে দিচ্ছি। চেষ্টা করি আমার বাসার যেটা যেখানে রাখি সেটা সেখানে রেখে রাত্রে ঘুমাতে যেতে। এতে করে সকালবেলায় উঠে একটা এলোমেলো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয় না। এই জন্য সবসময় আমি চেষ্টা করি যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে তারপরে ঘুমাতে যেতে। এতে করে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন একটা সকাল আমি শুরু করতে পারি। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।